আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটি শিখব সেটি হচ্ছে হ্যাড বেটার, যার অর্থ হচ্ছে বরং। এটা অনেকটাই সুরের মতো, কিন্তু অর্থের দিক দিয়ে এটা অনেক বেশি স্ট্রঙ্গার অর্থে ব্যবহার হয়। এই হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এবং হ্যাড বেটার হচ্ছে বরং অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আমি বলেছি অ্যাডভাইস অর্থে ব্যবহৃত হয়। যেহেতু এটি একটি মডাল অক্সিলারি, আমরা জানি মডাল অক্সিলারির সাথে কোনো এস বাই এস হয় না, এবং এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। যদি এই হ্যাড বেটারকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে হ্যাড বেটারের সাথে অবশ্যই কী করতে হবে, একটা নট ব্যবহার করতে হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে, হ্যাড বেটারের সাথে সবসময় কী ব্যবহার করতে হবে, একটা নট ব্যবহার করতে হবে যদি নেগেটিভ করতে চাই। তাহলে তুমি বরং আসো, ইউ হ্যাড বেটার কাম, তুমি বরং যাও, ইউ হ্যাড বেটার গো, তুমি বরং খেলো, ইউ হ্যাড বেটার প্লে, তুমি বরং বইটি সংগ্রহ করো, ইউ হ্যাড বেটার কালেক্ট দ্য বুক। তাহলে এখানে যেটা আমরা দিয়েছি, স্ক্রিনে যেটা দিয়েছি, আমি বরং যাই, আই হ্যাড বেটার গো, তুমি বরং আসো, ইউ হ্যাড বেটার কাম, তুমি বরং এসো না, ইউ হ্যাড বেটার নট কাম। তাহলে তুমি বরং যেও না, ইউ হ্যাড বেটার নট গো। তাহলে আমরা কী পাচ্ছি এখানে, হ্যাড বেটার এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম, এবং যদি নেগেটিভ করতে চাই তাহলে হ্যাড বেটার নট হবে, হ্যাড নট বেটার লেখা যাবে না। অনেকে ভুলে হ্যাড নট বেটার লিখে ফেলে, এটা লেখা যাবে না, এটাকে লিখতে হবে হ্যাড বেটার নট। আমি বলেছি এরপরে সবসময় ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম। তাহলে তুমি বরং এসো না, ইউ হ্যাড বেটার নট কাম বলেছি আমি। তাহলে এইভাবে আপনি যতবার বলবেন যে তুমি বরং তাকে সাহায্য করো, ইউ হ্যাড বেটার হেল্প হিম, তুমি বরং তাকে ফোন করো, ইউ হ্যাড বেটার কল হিম, ঠিক আছে? তাহলে হতে পারে আমার এরকম পরিস্থিতিটা হচ্ছে এরকম যে আমার দাঁতে ব্যথা হতে পারে, তাহলে আমাকে কেউ বলতে পারে ইউ হ্যাড বেটার গো টু এ ডেন্টিস্ট, তুমি বরং একজন ডাক্তারের কাছে যাও, দাঁতের ডাক্তারের কাছে যাও। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রং পরামর্শ। কিন্তু আমি যখন বলি যে ইউ শুড কাম, তুমি তোমার আসা উচিত, তাহলে এটা শুধু আমি অ্যাডভাইস দিচ্ছি। কিন্তু যখন আমরা হ্যাড বেটার বলবো, তখন শুধু হ্যাড মানে শুধুমাত্র অ্যাডভাইসই না, এখানে এটা করার জন্য বলছি আমি। এই কারণে হ্যাড বেটারের পরে মিনিংটা ওইটা শুডের চাইতেও এ অনেক বেশি শক্তিশালী। তাহলে হ্যাড বেটারের পরে আমরা সব কী শিখলাম, সবসময় ভার্বে বেস ফর্ম বসে, এবং এটাকে নেগেটিভ করতে হলে হ্যাড বেটার নট ব্যবহার করতে হবে। তাহলে যারা এই ক্লাসটি দেখছেন, তারা আমি আগেই বলেছি যে আমাদের স্ক্রিনে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এটার উপরে ভিত্তি করে আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। 3 থেকে 5টি স্ট্রাকচার আমাদের কমেন্টে লিখবেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আমাদের যখন প্রায় 100টি স্ট্রাকচারের কাছাকাছি হয়ে যাবে, তাহলে আপনি যে কোনো কিছুই আপনি ইউ ক্যান ট্রান্সলেট, আপনি ট্রান্সলেট করতে পারবেন। তাহলে এইভাবে আপনি ঘরে বসে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের যে স্ট্রাকচারগুলো দিচ্ছি এবং ইংরেজি যে লেসনগুলো দিচ্ছি, সেগুলো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, ঘরে বসেই আপনার নিজের ইংরেজি ভাষার স্কিলটাকে উন্নত করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।